এখানে ক্লাসিক্যাল আর মডার্ন পপ বা মডার্ন ব্যান্ডের গান দুটো রকম দেখানো হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা মিথ্যে প্রেমের গান যে সিনেমা অনির্বাণ ঈশা অর্জুনের, তার একটা গান রিলিজ হয়েছে, টাইটেল ট্র্যাক মিথ্যে প্রেমের গান, সেটার একটা সেটা আমরা রিয়াক্ট করব। হ্যাঁ, তো আমরা কেউ শুনিনি গানটা, তো দেখা যাক কেমন হয়েছে। ফার্স্ট টাইমই দেখা এই গানটা। হ্যাঁ, তো চলুন আপনারাও গানটা অবশ্যই দেখবেন। আমরা তাহলে স্টার্ট করছি। তুই থাকিস কথার অপেক্ষায়, আমি থাকি একা কবিতায়, ভালো থাকার অভিনয় খুব কঠিন, অভিমান আমার ছুটি যায়। কেমন লাগছে, কি মনে হলো? ভালো, টাইটেল ট্র্যাক হিসাবে বেশ ভালো, একদম ভালো গানটা। মানে ভিডিওটা মনে হলো মানে এই গানটার জন্য নয় হয়তো, হ্যাঁ মানে পরে হয়তো সিনেমায় যখন দেখাবে তখন অন্যভাবে সিচুয়েশনে গানটা দেখাবে। এই গানটা জাস্ট ট্রেলারের মতো কিছু কয়েকটা সিন জুড়ে একটাকে বানিয়েছে, একদম একদম। আর ট্রেলারে যেটা ভেবেছিলাম দেখে যে এখানে ক্লাসিক্যাল আর মডার্ন পপ বা মডার্ন ব্যান্ডের গান দুটো রকম দেখানো হয়েছে। হ্যাঁ, এই গানেও ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টস বেশ ভালো লাগছিল, মানে ওটা একটা আলাদা মাত্রা দিচ্ছিল গানটাকে, বেশ ভালো। হ্যাঁ, কেন কি দুটোকে মার্চ করাটা টাফ
তো খুব ভালো কাজ করেছে ওই দিক থেকে বলতে গেলে। হ্যাঁ, আর যা মনে হচ্ছে মানে ট্রেলার দেখো যা ভেবেছি মানে একটা মিউজিক্যাল জার্নির মাধ্যমে একটা স্টোরি বোঝানো হচ্ছে, যেটা আমাদের সবসময় ভালো লাগে, কারণ মিউজিক আমরা খুবই পছন্দ করি। আর মিউজিক্যাল জার্নির স্টোরিগুলো খুব ভালো হয়, মানে আমরা বাংলায় টিভি সিরিজটা দেখেছিলাম হলুদ পাখি, না না হ্যাঁ সেই যে হলুদ পাখি টিভি সিরিজ অবশ্যই, বা তোমার রুদ্রবীণার অভিশাপ, রুদ্রবীণার অভিশাপেও খুব সুন্দর একটা গান আর সাসপেন্সকে মেলবন্ধন করেছিল। আর সেই যে হলুদ পাখি তো ওয়ান অফ মাই বেস্ট মিউজিক্যাল টিভি সিরিজ, মানে বড় মানে হলিউড বা অন্য কেউ হার মানায় আমার মতে। তো এখানেও হয়তো একটা ওরকমই একটা অ্যাটমসফিয়ার পাবো সিনেমাটার মধ্যে। অবভিয়াসলি অনেক অনেক গানের আশা করছি যে সিনেমাটা থেকে, এরকমই আরো অনেক গান থাকবে যেহেতু একটা, আর আশা করছি কিছু ক্লাসিক্যাল থাকুক যাতে হ্যাঁ ব্যালেন্স হয় জিনিসটা, ক্লাসিক্যালও থাকুক রকও থাকুক, তাহলে আমরাও আমাদের নতুন জেনারেশনদেরকে দেখাতে পারবো যে দুটোরই মাহাত্ম্য আছে, এমন নয় শুধু একটাকে নিয়ে চললে হয়, দুটোই বেসিক ক্লাসিক্যালটা না থাকলে হয়তো কিছু জায়গায় কিছু জিনিস ফাঁকা থেকে যায়, শেখাও বলো যা জ্ঞানও বলো। তো দেখা যাক আমরা গানটা বেশ, গানটা মিউজিক ডিরেক্টর কে বেশ ভালোই লাগলো। এই গানটা কে গেয়েছে সিঙ্গার? হ্যাঁ মিউজিক দিয়েছে কুন্তল দে আর সিঙ্গার হচ্ছে নিশান মিত্র। বাহ খুব সুন্দর গলাটা, বেশ ভালো গলাটা, খুব সুন্দর। আর লিরিক্স লিখেছেন অরিত্র সেনগুপ্ত। রিলিক্সটাও বেশ মানে অনেকদিন পরে বললাম তো ভালো, আবার রিলিক্স লিখছে না এখন, লিখছে এখন ভালো ভালো আসছে। এই অ্যারেঞ্জমেন্টও করেছে, তো ওই যে ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টটা সেই সময় ঢোকানো মানে ইনক্লুড করা, ওই জিনিসগুলো যারা অ্যারেঞ্জমেন্ট প্রোডিউস করে তাদের হাতে থাকে, তো কুন্তল দেই যিনি মিউজিক ডিরেক্টর উনি ওটা অ্যারেঞ্জ করেছেন। তো তো হোপফুলি ভিতরে হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এগুলো তো আমরা বেশ ভালো একটা মিউজিকের এক্সপেকটেশন আছে করছি আমরা। তো দেখা যাক কেমন হয়, আপনারা জানাবেন আপনাদের গানটা কেমন লাগলো, আর অন্যান্য গান বেরোক আমরাও দেখবো, কেন কি রিসেন্ট আমাদের হয়তো মোস্ট ফেভারিট কালার কিছু গান হয়েছে। তো তো আমরা আপনারাও সাজেস্ট করবেন আপনাদের ফেভারিট গান কি, কোন গান যদি আমরা চান আমরা রিয়্যাক্ট করি একদম, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, যাতে যখন এরকম ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পাবেন। আপনারাও শেয়ার করবেন আর আমাদের ফেসবুক টুইটার অবশ্যই ফলো করবেন, আমাদের ফেসবুক টুইটার আর ইনস্টাগ্রাম চ্যানেলকে আমরা ডেসক্রিপশনে এটার লিংক দিয়ে দিয়েছি, ওখানেও আপনারা মেসেজ করে জানাতে পারেন যে আপনারা কিসের ভিডিও রিভিউ চাইছেন, আর আমাদের কিছু কিছু আপডেট আমরা দিতে থাকবো ওখানে, আপনারা ওটা ফলো করতে পারেন। দেখা হবে আমাদের সাথে নেক্সট ভিডিওতে, একদম বাই বাই।